আমি এখন মাননীয় সদস্য জনাব আব্দুল জতিফ সিদ্দিকী টাঙ্গাইল চারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পঁচিশ মিনিট মাননীয় স্পিকার আওয়ামী লীগের জন্ম যন্ত্রণার জুনে আপনাকে এই সংসদে দাঁড়িয়ে অভিনন্দন জানাচ্ছি স্বীকার করছি অবনত চিত্তে বঙ্গবন্ধু কন্যা আমাকে স্বীকৃতি জীবন পঞ্চনারীর অবদান ও প্রভাব সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্বীকার করি তাদের প্রভাব মুক্ত কোনো দিন হতে পারিনি জন্মেছিল অতিপ্রাসের গর্বে প্রতিপালিত হয়েছি করিমন্নষা ছত্র ছায়। রাজনৈতিক প্রতিপক্ষের আঘাত আক্রমণ আমার পেয়েছি আমার রাজনৈতিক জননী বেগম স্নেহের আচনে আমার জীবন ও জীবনবাদী ভাবনা চিন্তার জগৎকে কুসুমাস্তীর্ণ করেছে জীবন সঙ্গী লায়লা সিদ্দিকি পুনরায় সংসদ নেতা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে দিয়েছেন স্বীকৃতি এদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্রীতি সম্ভাষণ জানিয়ে রাষ্ট্রপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও প্রণতি জানাচ্ছি শহীদ জাতীয় চার নেতা ভাষা অধিকার দাবি প্রতিষ্ঠার আত্মদানকারী শহীদগণ এবং মহান স্বাধীনতা যুদ্ধে যে ত্রিশ লক্ষ মানুষ জীবন উৎসর্গ করেছে রক্তাক্ত হৃদয়ে তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি বাঙালির স্বাধীনতা বাঙালির গৌরব সম্ভব সম্মান প্রতিষ্ঠায় যে সকল মহিলা নারী তাদের সম্মান সম্ভ্রম সৌরভ হারিয়েছেন তাদের প্রতি স্থিতির প্রশংসা তেত্রিশ টাঙ্গাইল চাই এর বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সত্য সুন্দর গণতন্ত্র জনগণ ও আওয়ামী লীগ কর্মীদের যারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে এখানে পুনরায় আপনার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছে স্পিকার সর্বশেষ প্রতি ভালোবাসা শিক্ত করতে চাই মহান স্বাধীনতা যুদ্ধের কিংবদন্তি পনেরোই আগস্ট কাল রাতে বত্রিশ ধান মন্ডিতে সশস্ত্র বাহিনীর গুটিকায় বিপদগামী ঘাতকের হাতে বঙ্গবন্ধু তার পরিবার এর সদস্যগণ নিহত হবার পর বাংলাদেশ যখন শোকস্তব্ধ এবং ভীত ভয়ে সেই চরম হতাশার মুহূর্তে যে অকুত ভয় যুবক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই বঙ্গবীর কাদের সিদ্ধিকে বীর উত্তমকে বঙ্গবীর কাহাদেশের দিকে বয়সে এবং সম্পর্কে আমার ছোট হলেও আমি তাদের তার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাচ্ছি এছাড়া আমার চিন্তন জগতের মশাল প্রজ্বলনকারী আমার নানা ভারত উপমহাদেশের ইংরেজ ফুটবল দলের প্রথম পরাজিতকারী ভারতীয় ফুটবল দলের অধিনায়ক খন্দকার আব্দুল ওয়াহেদ কে স্মরণ একটা গুরুতর প্রশ্ন আমাকে অহর নিশ্চিত করে করে খায় পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু রাষ্ট্রমাতা কামাল জামাল রাসেল ঘাতকের গুলিতে পান হারালেন আমরা কে কি করলাম স্বাধীনতা যুদ্ধে কিংবদন্তী বীর উত্তম কাদের সিদ্ধিকে প্রতিবাদ গড়ে তুললেন প্রতিরোধ গড়ে তুললেন তার সঙ্গে বারো হাজার দামাল তরুণ যুবক যুক্ত হল খুনি মোস্তাক আর সামরিক জান্তা জিয়ার বিরুদ্ধে তারা সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হল খুনি মুস্তাক জিয়া তাদেরকে সন্ত্রাসী বিদ্রোহী আখ্যা দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল গণমানুষ এগিয়ে না আসায় বঙ্গবন্ধুর অনুসারীরা ঝুঁকি না নেওয়ায় এই প্রতিরোধ দুর্বল হয়ে এক সময় অনেক প্রতিরোধ যোদ্ধা জিয়ার রাইফেলের গুলিতে আর ব্যয় আঘাতে প্রাণ হারান অনেক দেশ বিদেশে ছিন্নমূল ভাসমান জীবনযাপন করেন খুনি জিয়া এবং দখলদার এরশাদের অবসান হয় জনরোষে বঙ্গবন্ধুর অনুসামী অনুগামীরাই নয় বঙ্গবন্ধু কন্যা সংসদ নেতা উনিশশো ছিয়ানব্বই দুই হাজার এক রাষ্ট্র পরিচালন করেন তারপর দুই হাজার আট দুই হাজার চব্বিশ পর্যন্ত রাষ্ট্রের কর্ণধার কিন্তু বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যার প্রতিবাদে যারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন তাদের উপর রাষ্ট্রের খরগহস্ত সন্ত্রাসী দেশদ্রোহীর অপরাধ এখন পর্যন্ত বলবৎ আছে বীরত্তম বঙ্গবীর কাদের স্বীকৃতি এবং সম্মান দেওয়া হোক আর না হোক নিজের সুনাম এবং নৈতিকতা প্রমাণের স্বার্থেই কিন্তু প্রতিরোধ প্রতিরোধযোদ্ধারের স্বীকৃতি দেওয়া খুবই যৌক্তিক অন্যতায় কাঠগোড়ায় দাঁড়াতে হবে ইতিহাসের দুমলাটের ভিতর ইতিহাস বড়ই নির্মম মনে করিয়ে দিতে চাই মাননীয় স্পিকার অনাদিকাল স্বাধীনতা যুদ্ধ একাত্তর কাল রাত্রি আর আজকের দু ইতিহাসের বিচারকরা বিভিন্ন কুঠিরিতে রেখেই বিচার করবে আজকের আমরা সেদিন কৈফিয়ত দেওয়া বা সাফাই দেওয়া গাইবার কিন্তু পাব না রাষ্ট্র দর্শনের পাতাতনের উপর ভিত্তি করে রাষ্ট্রীয় বাজের দাঁড় করানো হয় আমাদের রাষ্ট্রদর্শনের দর্শনের ভিত্তি কি বঙ্গবন্ধু এবং তার বক্তৃতা বিবৃতির নির্যাসকেই আমরা রাষ্ট্র পরিচালনের পথরক্ষা বলে বিবেচনা করি প্রশ্ন বঙ্গবন্ধু তার বক্তৃতা বিবৃতির উপর কি 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 গবেষণা হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে কলরব করা এক বিষয় তাকে জানা বোঝা আর ভেঙে ভেঙে বিচার বিশ্লেষণ করে পূর্ণরূপে উপস্থিত করা আরেক বিষয় বঙ্গবন্ধু পলল বাংলার পল্লবিত এক প্রাকৃতিক শক্তি তার সুনির্দিষ্ট নীতি আদর্শ অবশ্যই আছে তার লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলার দুঃখী মানুষের মুখে হাসি দেখতে চাওয়া প্রগতি মানবতা সম্প্রীতিকে তিনি তার জীবন দর্শন মনে করতেন মূলত তিনি ছিলেন সমন্বয়বাদী তিনি বারবার বলতেন কোট এই বাংলার সবচেয়ে অবহেলিত বঞ্চিত উপেক্ষিত উৎপীড়িত লাঞ্ছিত নির্যাতিত অত্যাচারের জনগোষ্ঠী হল ডোল ডোম ঋষি ঢুলি ওরা যেদিন হাসবে ওদের চোখে মুখে যেদিন আনন্দ ঝিলিক দেবে সেদিন আমি মনে করব বাংলাদেশ শত্রু মুক্ত বাংলাদেশ স্বাধীন শুধু দখলদার বিতরণ করলেই অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি মানুষের নাগালে ধরা দেয় না দরকার চৈতন্যিক বিশেষ করে সাংস্কৃতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি মানুষকে স্বাধীন সত্তায় অধিকারের নিশ্চয়তা দেয় সামাজিক নিরাপত্তা সামাজিক বলা হয় সুদৃঢ়ভাবে যেদিন গড়তে পারবো সেদিনই মনে করব আমার লড়াইয়ের প্রথম ধাপ পূর্ণ হয়েছে মনে রাখতে হবে এই প্রথম ধাপ অতিক্রম করার পরই আসল সংকট দেখা দেবে অভ্যন্তরীণ স্বার্থ শক্তি সক্রিয় হবে ধর্ম গণতন্ত্র সামাজিক শক্তির বাহানায় জনমানুষকে বিভ্রান্ত ও চালিত করবে এই শক্তি ব্যক্তিক সামষ্টিক ও রাষ্ট্রিক কাঠামোতে প্রচন্ড শক্তিধর মাননীয় স্পিকার স্বাধীনতার অব্যবহিত পরে বাংলাদেশ এবং বর্তমানের রাষ্ট্রিক সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলের অবস্থা মিলিয়ে বিচার যখন করি তখন বঙ্গবন্ধুর ধারণার হুবহু মিল খুঁজে পাওয়া যায় আমার বিবেচনায় এই দর্শন এই দর্শনের উপর আমরা গড়ে তুলব আমাদের ধারণা তত্ত্ব নীতি আমরা তাকে পেরেছি তার প্রতি বিদ্বেষ হু উগ্রে না দিয়েও বলব আমরা শুধু যে বঙ্গবন্ধুর পথ মত ধারণাকে ত্যাগ করছি তাই নয় বিপরীত পথে মত ধারণার পোষকতা করছি যেসব কর্মকাণ্ড করে যাচ্ছি তার জন্য আমাদের জনপরিসর প্রস্তুত নয় বলে কোনো উন্নয়নী টেকসই নয় ভঙ্গুর এসব উন্নয়ন জন কারণ হয়ে দাঁড়িয়েছে ত্রিশ হাজার মেগোট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেও জন করা যাচ্ছে না কারণ খুবই স্পষ্ট যাদের দ্বারা রাষ্ট্রীয় সেবা জনপরিসরে বিতরণ করা হয় তারা ব্যক্তি স্বার্থ আত্ম উন্নয়নের দর্শনে যতটা পরিপুষ্ট জন উন্নয়ন ধারায় চেতনায় ততটাই রাষ্ট্রীয় কর্মকর্তা এবং জনপ্রতিনিধির চরিত্র এক অভিন্ন স্পিকার দর্শন কিংবা ধারণা পরিকল্পনার রূপায়ন করবে কারা রাষ্ট্র ব্যবস্থা কোন স্থায়ী রূপ নয় মানুষের মতোই প্রতি মুহূর্তে বদলে যাওয়ার প্রক্রিয়া এর মধ্যে চলমান মানুষ সৃজনশীল ও মননশীল এই সৃজনশীলতা ও মননশীলতা অবশ্যই অনেক কুঠুরি আছে যার সৃজন ও মনন ভাবনা যে মাত্রার তার সৃষ্টি সেই মাত্রারই হয় সংখ্যাগরিষ্ঠ জনপরিসর বাস্তব কারণেই এই আধুনিক শিক্ষায় পশ্চাৎপদ সৃজন ও মননে মনন জগতের কুঠুরি সঙ্গত কারণেই তাদের বসত বাড়ির পর্ণকুটির মতোই জীর্ণ আর যা নির্মাণ হচ্ছে তাও পরিকল্পিত নয় রাষ্ট্রিক পরিকল্পনা পাশ্চাত্য ধারায় পরিচালিত ফলে সবই সবই বিকলাঙ্গ এবং অকেজো হয়ে পড়ে সৃজন মননের কান্ডারি কবি সাহিত্যিক গবেষক পলল বাংলায় এই ধারার কর্ষণের অবারিত ভূমি থাকলেও বিদেশি ভাব ভাবনা ধারণা প্রবণতা ও স্বার্থপরতা সবাইকে আত্মরো সর্বস্ব করে ফেলেছে স্পিকার আমাদের রাষ্ট্রদর্শন স্থবির এবং সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক ধারায় পরিচালিত এ কারণে বাজেট নিয়ে পক্ষ বিপক্ষে প্রবলভাবে প্রকট মতামত প্রকাশ করে এক পক্ষ যদি বলে এই বাজেট গণমানুষের আকাঙ্ক্ষার মহান প্রতিফলন আরেক পক্ষ বলে গরিব মারার গরিব শোষিত বঞ্চিত অবহেলিত উপেক্ষিত এই শোষণ বঞ্চনা অবহেলা উপেক্ষা উৎপীড়ন নিপীড়ন অত্যাচার কারা করে শাসক শ্রেণী শাসক শ্রেণীর এক গোষ্ঠী যখন রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করে অপর গোষ্ঠী তখন বিপক্ষে অবস্থান নিয়ে বিরোধিতার সুর ভাজে ওরা এবং তারা দুগোষ্ঠী সুযোগ সন্ধানী স্বার্থপর প্রতারক ঠক শোষক নিপীড়ক অত্যাচারী যদিও তাদের অবস্থান ভিন্ন বাংলাদেশে এই ভিন্নতা প্রবল এবং প্রকট জাতীয়তাবাদী আন্দোলনের রণাই সংগ্রামের কাতারে ছিল এক পক্ষ পাকিস্তান দখলদার খুনি অপশক্তির পক্ষে ছিল আরেক পক্ষ এক পক্ষের নেতৃত্ব দিয়েছেন গাঙ্গীপের জাতি রাষ্ট্রের স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপর পক্ষে শিখন্ডি যুদ্ধ একাত্তরের যোদ্ধা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করে নেতা হয়েছেন এই দুই ধারার ক্ষমতার দ্বন্দ্ব সংঘাত প্রেক্ষাপটে লুটে পুটে খাচ্ছে বঙ্গবন্ধুর অমৌক উচ্চারণ চাটার দলের পরবর্তী প্রজন্ম জনপরিসর যে তিমিরে সেই তিমিরে বরং জনদুর্দশা বেড়েই চলছে মানুষ যখন ছিন্নমূল ছিল খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা বঞ্চিত ছিল তখন ভাবত আল্লাহ মুখ দিয়েছে আল্লাহ দেবে খাদ্যভাব আশা নিয়া স্বাধীনতা যুদ্ধ একাত্তরের পর মানুষ অন্য ভাবে ভাবতে শুরু করে বুঝে না বুঝে যন্ত্রণায় ছটফট করে রাষ্ট্রিক পরিসরে শান্তি স্বস্তি সংহতি সম্প্রীতি হারিয়ে যায় অস্বস্তি অস্থিরতা অশান্তি ও সাম্প্রদায়িক সংঘর্ষ আর রাজনৈতিক সংঘাত ও প্রতিহিংসা প্রতিশোধ আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এই পরিপ্রেক্ষিত আর প্রেক্ষাপটে বাদে দুহাজার চব্বিশ পঁচিশ সংসদে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের বাস্তবতা আর বাজেটের মিল মিল নিয়ে কথা না বলে কোন খাতে কত বরাদ্দ তা নিয়ে দিতে নিতে কি লাভ হবে তা বোধগম্য নয় মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্য যে সে সরকার দলীয় সরকার সমস্ত পুষ্ট কিংবা স্বতন্ত্র সদস্যবৃন্দ এই যে এতদিন ভরে এত কথা বলছে তা কিন্তু মাননীয় অর্থমন্ত্রী শুনছেন না বা সংসদ সচিবালয় যা ধারণ করছেন তা সংগ্রহ করে তিনি শুনে সেই মতো তার জবাবি বক্তব্য দেবেন তার কিন্তু কোনো নদীর জানা নেই আমরা উনিশশো বাহাত্তর পঁচাত্তর পর্যন্ত অধিবেশনে অর্থমন্ত্রী প্রয়াত তাজুদ্দিনকে দেখেছি প্রতিজন সদস্যের বক্তৃতা শুনতেন এবং বিশেষ বিষয় বিষয় টুকে নিতেন তার সমাপনী বক্তৃতায় গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যাখ্যা সমাধান দিতেন সামরিক জানতার দখল পরবর্তী সময় এবং সামরিক ফরমান মূলে যে সংসদ গঠন হয় সেই সংসদে মাননীয় অর্থমন্ত্রী আর মাননীয় সংসদ সদস্যের মতামত শোনার প্রয়োজন বোধ করেন না তাই বাজেট আলোচনাকালে অধিবেশন কক্ষে উপস্থিত থাকার প্রয়োজন বোধও করেন না পূর্ব সিদ্ধান্ত মতো ওই সংসদ নেতার অনুমতিতে তিনি বাজেট পাশের প্রস্তাব করবেন এবং সংখ্যাগরিষ্ঠ গণভোটে সংখ্যাগরিষ্ঠ কণ্ঠ ভোটে পাস হবে এবারও ব্যতিক্রম হবার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই তাই মাননীয় অর্থমন্ত্রী অধিবেশন উপস্থিত নেই তিনি জানেন আপনিও জানেন ত্রিশে জুন কি হবে সংসদ সদস্যরা তাই বাজেট নিয়ে কথা না বলে অন্য প্রসঙ্গে কথা বলার ব্যর্থ দেখি না মাননীয় স্পিকার এই সীমাবদ্ধতার বাতাবরণে বাজেটের দার্শনিক ও বিষয়ের অবতারণা করছি এই ভাবনা ও চিন্তাকে অনেকে কষকশানি বলে বাতিল করে দিলে আমি কোনো দুঃখ পাব না আমি বহুবার বাতিল হয়েছি তাই বলে আমার ভাবনা ও চিন্তা বাতিল বা ভুল প্রমাণিত হয়নি বরং ভীষণভাবে সঠিক বলেই প্রমাণ হয়েছে জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক আমি আবার উচ্চারণ করছি মানুষ স্পিকার জাগতিক উন্নয়ন কখনোই কোনো দেশে টেকসই হয়নি চৈতন্যিক উন্নয়ন ব্যতিরেক পাশ্চাত্যের জীবনধারার অনেক কিছুই আমি সমালোচনা করি তাদের উদ্যম তাদের সত্যবাদিতা তাদের ন্যায়পরণতা তাদের পরমত সহিষ্ণুতা তাদের উদ্যম তাদের কর্তব্য পরায়ণতা ও কর্মশক্তির প্রশংসা অকপটে করি এই গুণগুলো থেকে আমরা অনেক দূরবর্তী যে পারলৌকিক ধারা উত্তরাধিকার আমরা বহন করি জন্মসূত্রে পাই সেই ধারা তো আরো বেশি মানবিক গুণাবলীর শিক্ষা দেয় তারপরেও কেন আমাদের এই অধপতন কেন এই মিথ্যাচার প্রচারণা প্রবঞ্চনা আইনভঙ্গ ভঙ্গ হীনতা সঠতা অসদাচরণ মাননীয় স্পিকার বাবা সাহেব ভীমরাও আম্বেদকার ভারতের সংবিধানের প্রণেতা তিনি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি বলেছিলেন যেখানে গণতন্ত্রের অনুশীলন নেই দীর্ঘদিন সেট পড়ে গেছে সেখানে গণতন্ত্র শেষ পর্যন্ত এখন আয়তন্ত্রের কাছে আত্মসমর্পণ করতে পারে আমাদের যে ছেদ পড়েছিল মাননীয় স্পিকার সেটা আপনি জানেন আকারে প্রকারে গণতন্ত্র ঠাট বজায় রইল কিন্তু কার্যক্রমে তা নায়কতন্ত্রের শাসনে পর্যবসিত হয় আম্বেদকারের বিবেচনা আমাদের উপমহাদেশের মতো ব্যক্তি পুজোর বাড়াবাড়ি পৃথিবীতে আর কোথাও উদ্দৃষ্ট হয় না রাজনীতিতে ব্যক্তি পূজা নিশ্চিত ভাবেই স্বৈরতন্ত্রের রাজপথ ধরে হাঁটার দিশা দেখায় জন স্টুয়ার্ড মিলের এই মহাকাব্যিক সতর্ক তিনি স্মরণ করিয়ে দেন গণতন্ত্র রক্ষা করতে চাইলে কোনো মহাপুরুষের চরণে স্বাধীনতা অর্পণ করা চলবে না নাগরিক অধিকার তার হাতে সমর্পণ সমর্পণ করা ঠিক হবে না যাতে তিনি গণমানুষের রক্ত অর্জিত গণতান্ত্রিক কাঠামো ভেঙে ফেলতে পারেন মাননীয় স্পিকার প্রকৃত রাষ্ট্র বিকাশ চাইলে রাজনৈতিক গণতন্ত্র তা অর্জনের জন্য যথেষ্ট নয় সামাজিক গণতন্ত্র অর্থাৎ সাম্য মৈত্রী স্বাধীনতাকে সমাজ জীবনের চালিকা শক্তি বলে স্বীকার করতে হবে সাম্যহীন স্বাধীনতা সমষ্টির উপর আধিপত্য আমাদের সমাজ দৃষ্টি কত রকম সাম্যের অনুস্তিতি এবং প্রকট রূপে অসাম্য অসাম্যের উপস্থিতি লক্ষ্য করা যায় মানুষ ভারবাহী পোষ নয় কিন্তু মুষ্টিমেয় রদন্তরে নামিয়ে দেয় সামাজিক সংঘাত সংঘর্ষ অস্থির শ্রেণীদ্বন্দ্ব নিরসনে সুবুদ্ধি ও সুবিবেচনায় পরিস্থিতিকে ইতিবাচক পথে প্রবাহিত হতে পারে স্পিকার যে ব্যাপারটা বুঝতে হবে রাজনীতি আজ শক্তি কবলিত অর্থশক্তি শক্তি পেশি শক্তির যোগফল রাজনৈতিক অর্থ ও পেশি শক্তি ব্যবসায়ী শিল্পপতিদের করায়ত্ত স্বাভাবিক ভাবে জাতীয় সংসদের আসনগুলো আলোকিত করে ব্যবসায়ী ও শিল্পপতিরাই বিপুল শক্তিতে বিরাজমান এ নিয়ে হতাশ বা ক্ষোভ হাতের সময় নেই আমি বোধ হয় শেষটুকু বলে ফেলি না জি মাননীয় সদস্য পাঁচ মিনিটে শেষ করবেন আচ্ছা পাকিস্তানের পূর্বা মাননীয় স্পিকার পাকিস্তানের পূর্বাঞ্চলের জনগোষ্ঠী পাঞ্জাবি পলিটিক্যাল পাওয়ার দ্বারা বঞ্চিত শোষিত অবহেলিত প্রতিবাদ করে তারা ক্রমাগত লাঞ্ছিত নিপীড়িত অত্যাচারিত হচ্ছিল অস্বীকার করা হচ্ছিল বাঙালির স্বশাসনের অধিকার তারা বলছিল পূর্ববঙ্গের স্বায়ত্তশাসন শাসন স্বাধীনতা নিরাপত্তা সবকিছুর জিম্মাদার পশ্চিম পাকিস্তান পাঞ্জাবি শাসক গোষ্ঠী 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে এই দম্ভ চূর্ণ হয়ে যায় পূর্ববঙ্গের জনগোষ্ঠী দেখ দেখতে পায় পাঞ্জাবি শাসক চক্র যা বলছে বা বলেছে সবই ফাঁকা বুলি বাঙালির এই অসহায়ত্ব এবং অধিকারহীন বর্ষতার বিরুদ্ধে সবসময় সরব ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি অকুভূত ভাই অকুতুভয় জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে বাঙালিকে বৈষম্য আর শোষণ বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর ডাক দেন কর্মসূচি হিসাবে ছয়টি বিষয়কে সামনে নিয়ে আসছেন এই কর্মসূচি ছয় দফা হিসেবে খ্যাত পাঞ্জাবি সেনাবাহিনী শোষণ লুণ্ঠন করে তাদের হার মজ্জা চুয়ে খায় শোষক লুণ্ঠন শক্তির বিরুদ্ধে শক্তি ছয় দফাকে অস্ত্রের ভাষায় মোকাবেলা করার হুমকি দেয় শেখ মুজিবুর রহমান এবং তার অনুসারী অনুগামীদের উপর নিপীড়নের স্টিম নেমে আসে পলিটিক্যাল পাওয়ার যতই দানবীয় শক্তির অধিকারী হোক মাননীয় স্পিকার পিপুল পাওয়ারের চাইতে তা কখনো শক্তিধর নয় তাই শেখ মুজিবুর রহমান পিপুল পাওয়ারের শক্তিতে শক্তিমান হয়ে জাতি রাষ্ট্রের জনক রূপে বরিত হলেন যারা পিপুল পাওয়ারকে অস্বীকার করে শোষণ অত্যাচারের পথ ধরেছিল তারা আস্থা করে নিক্ষিপ্ত হয় মাননীয় স্পিকার রক্তমূল্যে উর্জিত বাংলাদেশেও মানি পাওয়ার এবং মাসল পাওয়ারের অনুঘটনের অনুঘটন সুযোগে পলিটিক্যাল পাওয়ারের জোরে জোরদার মূল্যুত্তার ভাব দেখিয়েছেন তারা একানব্বই ছিয়ানব্বই ছয় আট এ উন্মূল হয়ে গেছে। পিপুল পাওয়ার যেদিন গা ধারা দিয়েছে মানুষ সভ্যতার স্মরণীতে ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটে কিন্তু পলিটিক্যাল পাওয়ারের উন্মাদনাও দম্ভে পিপুল পাওয়ারের অদম্য যে শক্তির কথা তারা ভুলে যায় দেওয়ালির লিখন যেন আমরা পাঠ করি ইতিহাসের শিক্ষার কথা যেন স্মরণ রাখি মাননীয় স্পিকার ঔপনিবেশিক মানভঙ্গি নতুন কিছু নয় এ অবস্থা ঔপনিবেশিক আগ্রাসনের প্রথম থেকেই চলে আসছে দখল করা ভূমি পুত্রদের সংস্কৃতি চিত্রকলা নৃত্যকলা ধর্ম ইতিহাস ভূগোল শিক্ষা লোকশ্রুতি সাহিত্যকে অবজ্ঞা করার মধ্য দিয়ে সুচতুরভাবে আগ্রাসন চালানো হয় এরপরেই নিয়ন্ত্রণ সংহত করা হয় যারাই ভারত দখল করেছে সব ঔপনিবেশিক শক্তি একই কাজ করেছে সর্বগ্রাসী আগ্রাসন পরিচালনা করে ব্রিটিশ আমরা ইতিহাসের স্মরণীতে যখন হাঁটি তখন দেখতে পাই ধর্ম, বিজ্ঞান দর্শনের বিস্তার বিকাশ ঘটিয়েছে তাদের মনোভাবত আগ্রাসী ছিল যে যারা তাদের আওতার বাইরে তাদের বর্বর বলে চিহ্নিত করত ভয়ঙ্কর মনোভাব প্রকাশ করতো যারা গ্রিক নয় তারা বর্ব তারা নৌমাং ল্যাটিন ভাষায় আধিপত্য প্রতিষ্ঠা করে ইংরেজ উপনিবেশের গণমানুষকে নেটিভ বলে অবজ্ঞা প্রদর্শন করে এই শব্দটি ভিন্ন মাতৃ অর্থ ও দোতনা আছে ইংরেজ উপনিবেশিক মনোভাব ছিল যে অঞ্চলে ইউরোপ পৌঁছেনি সেই অঞ্চল অঞ্চল নেটিভ সভ্যতার তারা আরও পৌঁছায়নি আমরা এমন গালি মহাভারতের লক্ষ্য করি বর্জিত দেশ বাবু যেখানে যায়নি বা যেতে তারা অসভ্য আমরা অভিভক্ত বাংলার বাবু কালচারের কেন্দ্র কলকাতার বাবুদের অবজ্ঞা ও বিদ্রুবাত্মক বাঙ্গাল শব্দটি ব্যবহার গালি হিসেবেই শুনেছি পাকিস্তানে আমরা বাঙালিরা উপেক্ষিত হয়েছি মুসলমান নয় বলে এই ধরনের লক্ষ্য থাকে মহানগর রাজধানীর জনগোষ্ঠীর মধ্যে উচ্চমান চাপিয়ে দেওয়া অন্যদিকে অদস্তন নিম্ন স্তরে জনগোষ্ঠীর মধ্যে হীন তার মানসিকতা আরোপ করা ফলে সকল ব্যাপারেই তারা হীনবল হয়ে মাননীয় স্পিকার পরিশেষে এক অনিশ্চয়তার অন্ধকার উদ্দেশ্যে হার আবর্তে যখন বাংলাদেশ আবর্তিত তখনই শেখ হাসিনার আগমন যে আগমন আজ আবির্ভাবে রূপ নিয়েছে অনেক সংগ্রাম অনেক রক্ত বিসর্জন অনেক আত্মদান কাল বসে কি মরু মোকাবেলা করেই তার আজকের অবস্থান কিন্তু গভীর দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে বলতেই হচ্ছে তার কীর্তি মান করছে কিছু লোভী স্বার্থপর সুযোগ সন্ধানে শেখ হাসিনা শুধু আওয়ামী লীগের সম্পদ নয় বরং সেটি জাতীয় সম্পদ সম্মান গৌরব অহংকার বাঙালির পরিচয় তাকে প্রদয়ার অর্থে নিক্ষেপ করলে জাতি আবার অন্ধকারে নিক্ষিপ্ত হবে দিশেহারা পথহারা হয়ে পড়বে জাতিকে আহ্বান জানাব জাতীয় প্রয়োজনে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্য প্রাচীর গড়ে জনপ্রাচীরের চেয়ে মজবুত ও নিরাপদ প্রাচীর আর কিছু হয় না ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা ধন্যবাদ মাননীয় সদস্য